খাবারের প্রতি লোভ কার না নেই, তা বলে 60 বছর বয়সে? এবার তো সতর্ক হতে হবে। তা বলে কি সুস্বাদু কিছুই মুখে তুলবেন না? না, তেমনটা ভাবার কোনো কারণ নেই। অল্প বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধের শক্তি। বয়সটা যখন 60, তখন তো সতর্ক হতেই হবে। এখন সব খাবার আপনার জন্য নয়, তবে একটু সতর্ক হয়ে খাদ্য তালিকা তৈরি করে ফেললেই টেস্টি খাবারের স্বাদ আপনিও নিতে পারেন। শুধু মাথায় রাখুন কয়েকটি বিষয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খান, যেমন গাজর, বাঁধাকপি ইত্যাদি। 60-এর পর গাঁটের ব্যথায় অনেকেই কষ্ট পান, ব্যথা থেকে রেহাই পেতে মাছ খান, কারণ মাছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। খাদ্য তালিকায় রাখুন ইয়োগার্ট, পালং শাক, দুধ। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে এই বয়সে। ঝুঁকি এড়াতে চেরি ও স্ট্রবেরি খান। শরীরে ভিটামিন ডির অভাব পূরণ করতে ডিমের সাদা অংশ ও কড লিভার অয়েল রাখুন খাদ্য তালিকায়। এই কয়েকটি খাবার খেলেই আপনিও 60-এর পর থাকতে পারেন ফিট আর হেলদি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।